একদম শেষ। এই শীতের মধ্যে আমার গোসল করতে হয়েছে, অনেক কষ্ট হইলো। এর পরবর্তী প্লেস কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ যে আপনাদের সাথে দেখা হবে ভাই। কিশোরগঞ্জ ভৈরব এলাকায় আমরা এখন সিএনজি স্টেশনে, আমাদের গাড়িতে গ্যাস তোলা হলো। তো এখানে কিছুটা টাইম, অনেক রাত হয়ে গেছে, ঘুম পাচ্ছিল না, তারপরেও গাড়ির মধ্যে আমরা অনেক মজা করছিলাম। রাত প্রায় 3টা বাজে, তখন আমরা ভৈরব ব্রিজটা পাড়ি হয়ে একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে নিই এবং সেখান থেকে সরাসরি রওনা হই সিলেটের দিকে। তো আমাদের সাথেই থাকুন। বাংলাদেশে এটি হলো দ্বিতীয় লন্ডন। সো গাইস, অবশেষে আমরা সিলেট পৌঁছেছি এবং এখন আমরা আছি সেই শাহজালাল মাজার রোডে, হযরত শাহজালাল মাজার। সবরে আসছি দেখে সবাই খালি পায়ে হাঁটতেছি, দেখেন সবাই কিন্তু আমরা খালি পায়ে মাজারের দিকে এগিয়ে যাচ্ছি। ফজরের নামাজ শুরু মনে মনে হয়ে যাবে, আমরা চেষ্টা করবো যে নামাজ ধরার জন্য নামাজ পড়বো ইনশাল্লাহ। তো গাইস, আমরা ফজরের নামাজ আদায় করে নিলাম, অনেক ভালো লাগতেছে। সো মামা কিছু বলবা? সেতু ভাই কিছু বলো? না কিছু বলার নেই। যাই হোক, সবাই ঘোরাঘুরি করতেছে এখানে, অনেক ভালো লাগতেছে। এদিকে কবুতরের দৃশ্যগুলো দেখে আরও ভালো লাগতেছে। আর আল্লাহর ঘর এত সুন্দর হতে পারে, নিজের চোখে দেখলাম আজ। এর আগে ছোটোবেলা আসছিলাম মনে নাই, কিন্তু নিজের চোখে আজকে দেখে নিজের মধ্যে অন্যরকম একটা অনুভূতি লাগতেছে যে অনেক জায়গায় তো ট্যুর দিছি কিন্তু মানে এরকম আল্লাহর ঘরে আসছি, নামাজ পড়লাম, ভালো লাগলো। একটু পরে পুকুরে মাছ, গজারি মাছ রেখে আমরা খাওয়াবো, সেটা আপনারা দেখতে পারবেন, আমাদের সাথে থাকেন। সো গাইস, হযরত শাহজালাল মাজার থেকে আমরা সবকিছু দেখে নামাজ টামাজ পড়ে বের হলাম। আমাদের দ্বিতীয় লন্ডন অবস্থান করতেছি এবং আমরা এখন যাব জাফলং, দ্বিতীয় প্লেস আমাদের ট্যুরের। সো আমাদের সাথে থাকুন। Oh.
গাইস আমি এখন কোথা আমি এখন কোথা এটা কি ইন্ডিয়া 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 ইন্ডিয়ার কাছে গেছি সো আমার খুব ইচ্ছা ছিল যে আমি ইন্ডিয়ার কাছে গেছি এসে ইন্ডিয়ার বর্ডার শিশু করব বাংলাদেশে আমি শিশু করব না অনেক কিছু হয়ে গেছে আমাদের চাই করব চাই যাও যাও কারেন্ট দেখতে পারে তুই মারো এই দূরবীন দেখতেছে সাধারণত আমি এর আগে ওই সুনামগঞ্জ টাঙ্গর হাওড়ে ব্লগ করেছিলাম এরকম জায়গা ছিল কিন্তু এর তার থেকে কত ভালো জায়গা এই জায়গাতে ইন্ডিয়ার বাড়ি ঘর এখান থেকে দেখা যাচ্ছে আমি আপনাদেরকে ঝুম করে দেখাবো এটা এখানে জুম হচ্ছে না পরে ভিডিওতে দেখাচ্ছি ওই যে দেখেন ইন্ডিয়ার বাড়িঘরগুলো এখানে গাড়ি চলছে আমার এত ভালো লাগতেছে আর আমি একটা কাজ করলাম একটু আগে যে ইন্ডিয়াতে শিশু করেছি এই প্রথমবার রেকর্ড করেছি আমি ইউটিউব ব্লগে সবাই মজা করছে সবাই এনজয় করছে তো এখন আমার কিছু টিকটক বা লাইকি ভিডিও আছে এই ভিডিওগুলো শেষ করে আবার ব্লগে চলে আসবো এই কথাটা ওই রাইট বলছে সে তো ভাই কিছু বলো আর একটি কথা হলো যে এখানে মানে বর্ষাকালে যে পানিটা থাকে শীতের দিনে সেই পানিটা নাই কিন্তু আমরা সুন্দর সুন্দর পাথর দেখতে পারবো সেখানে যাবো আর আমার রিকোয়েস্ট সামনের ক্যামেরাটা অন করতে তাহলে হয়তো বাবারা কিছুটা হলো দেখতে পাবে হ্যাঁ সামনে না পিছনের পিছনের ক্যামেরাটা হ্যাঁ করে দাও ওর আচ্ছা ঠিক আছে আমি সেটা দেখাচ্ছি নিচে গেলে হয়তো বা সেরকম ঢুকে যাবে আমি এখন জাফলং জিরো পয়েন্টে বর্ষাকালে যে পানি দেখতে পারি যেরকম সৌন্দর্য থাকে শীতকালে তা থাকে না আমরা তো শীতকালে ঘুরতে আসছি যাই হোক তারপরে অনেক প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছি ভালো লাগছে সুন্দর জায়গা একদম কাছে ইন্ডিয়া বর্ডার ইন্ডিয়ার বাড়িঘরগুলো দেখা যাচ্ছে আমি ভাবতেছি যে এইখানে স্পিড বোটে ঘুরবো মজা করবো যে ওইখানে অল্প পানি তারপরও ঘোরার ইচ্ছা আছে দেখি ওইখানে যাই এখন আগে ওই দিকে যাবো ইন্ডিয়ার একদম বর্ডারের কাছাকাছি যাবো আমি এখন কোথায় জাফলং এর জিরো পয়েন্টে থেকে ইন্ডিয়ার ঝুলন্ত ব্রিজের কাছাকাছি ভাবতেছি ওই দিকে যাবো কিন্তু আমার কাছে তো পাসপোর্ট ভিসা নাই তার জন্য আমাকে যাইতে দিতেছে না তো একটা কাজ করা যায় যে এখানে নৌকা আছে নৌকা দিয়ে এখানে ঘুরতে যেতে পারবো তো ভাবতাছি সেদিকে ঘুরতে যাব অনেক মজা হচ্ছে মাছটি হচ্ছে অনেক লোক আসছে এখানে ঘুরতে অনেক পর্যটক সো দেখেন আমি কোথায় দাঁড়িয়ে আছি পাথরের উপরে ঝর্নার পানিতে আমার ইচ্ছা হইতেছে ওই দিকে যাওয়ার জন্য ওই জ্বলন্ত ব্রিজটার কাছে কিন্তু সবাই আসি দেখার জন্য খুব সুন্দর একটি প্লেস এদিকে কিন্তু সবাই ছবি তুলতে ব্যস্ত আমিও হাঁটাহাঁটি করতেছি ভাবতেছি গোসল করবো শীতের দিন তারপরেও ইচ্ছা হইতেছে গোসল করার জন্য দেখি কি করা যায় আমার সাথে থাকো গায়েস আমি আমার নিজস্ব ক্যামেরা এবং আইফোনেরও কিন্তু সুন্দর ছবি তুলতে পারি না এই যে বাইটা আমাদের
অনেকক্ষণ ছবি উঠলাম, মজা হলো। যাই হোক, স্লোমো ভিডিও হলো এখানে। সো গাইস, আমরা মনে হয় এখান থেকে বিদায় নিব। জিরো পয়েন্টে আমাদের যতগুলো টিকটক লাইকি ভিডিও ছিল সেগুলো করা শেষ, এবং এখানে কিছু ভাই ব্রাদারদেরকে নিয়ে ছবি তোলা হলো। তাদের ছবি তোলার অনেকটা জোশ হয়, যার কারণে কয়েকটা ক্যামেরাম্যান নেওয়া হয়েছিল। এদিকে আমাদের মামা, জীবন মামা আছে, ওরা ছবি তুলতে ব্যস্ত। সেতু ভাই, ওরা ওইদিকে দেখেন, এদিকে এই ভাইকে নেওয়া হয়েছিল ছবি তোলার জন্য, অনেক ভালো ভালো ছবি তুলে দিয়েছে। যাই হোক, আমরা জিরো পয়েন্ট থেকে বিদায় নেব। এর পরবর্তী প্লেস দেখার জন্য আমাদের সাথে থাকুন, আরও ভালো ভালো প্লেস দেখতে পারবেন এই জাফলংয়ে। সো গাইস, আমরা জাফলং জিরো পয়েন্টে প্রায় 3-4 ঘন্টা ঘোরাঘুরি করলাম, অনেক মজা হলো। তারপরে নাস্তা করে এদিকে মার্কেটের দিকে বের হয়েছি। এখানে দেখেন চরের মাঝখানে অনেক বড় মার্কেট, এদিক দিয়ে শেষ করা যায় না, অনেক কিছু পাওয়া যায়, সব ইন্ডিয়ান। এখানে আমি যা দেখতেছি সকল কিছু ইন্ডিয়ান পণ্য, এগুলো মনে হয় বর্ডার ক্রসের পণ্যগুলোই হবে। খুব কম কম দামে পাওয়া যাইতেছে, আমরা যে জিনিসগুলো মানে আমাদের এলাকা থেকে কিনি তার থেকে অর্ধেক দামে এখানে সব কিছু পাওয়া যাচ্ছে। যে গাইস, জাফলং পুরো 2 ঘন্টা ধরে আমরা ঘুরতেছি, প্রায় 2 ঘন্টা না বেশি হয়েছে, 3 ঘন্টা হয়েছে না। যাই হোক, এত সুন্দর প্রকৃতি, সকাল 7টায় বেরিয়েছি, চোখে যদি না দেখেন বুঝতে পারবেন না। ক্যামেরায় তো কতটা দেখা যায় আমি নিজে বলতে পারবো না, কিন্তু আমার নিজে ইয়ো ব্রো ইয়া করতেছি। অবাক ভাই, এখন আমরা কোথায় যাব? এখন আমরা যাই যাচ্ছি চা বাগানে। যাব চা বাগান, এখান থেকে চা বাগান থেকে এখানকার জাফলং এর জমিদার বাড়ি সেখানে যাব। এই যে ঝর্ণার পানিটা, এখানে আমরা পাড়ি হবো কিভাবে? আমি তো শু পরে, এখানে অনেক স্রোত। যাই হোক, এখান থেকে যাওয়ার একটা ব্যবস্থা করতে হবে, সে পর্যন্ত আমাদের সাথে থাকুন, এবং কি দেখা হবে সেখানে আপনাদের সাথে। ও ভাই রে ভাই, সারা জীবন আমি বালুর চর দেখছি, কিন্তু এই প্রথমবারের মতো আমি পাথরের চরের মাঝখানে। এখানে যে দেখেন আশেপাশে যে দেখা যাচ্ছে বালুর মতো, এগুলা কিন্তু বালু না, এগুলা কিন্তু সব পাথর। আমি আপনাদেরকে প্রমাণও দেখিয়ে দেব। এই যে দেখেন সব পাথরের খণ্ড দেখা যাচ্ছে, আমি সব পাথরের খণ্ড ফলাচ্ছি। ছোট ছোট বাচ্চা পাথর থেকে বড় হয়ে যায়, তারপরে বিশাল বড়। বাংলাদেশেও কিন্তু পাথরের খনিজ সম্পদ রয়েছে। যাই হোক, এদিকে কিন্তু শুধু পাথর আর পাথর, বাচ্চা বাচ্চা পাথর। আর এই চরটা কিন্তু আবারও বলছি, এটা পাথরের চর, এটা কিন্তু বালুর চর নয়, বালুর মতো দেখতে। এই যে আশেপাশে দেখতে পাচ্ছেন পুরো 100-200 কিলোমিটার জুড়ে শুধু এই পাথরের চর। যাই হোক, আমরা পাথর উপর দিয়ে হাঁটতেছি, ভালো লাগতেছে। আমরা এখন চা বাগান এবং জমিদার বাড়িতে যাব, সেই জাফলং এর ঐতিহ্যবাহী, সরি কোথায় যাব, আবার রাজবাড়িতে যাব। ও ভাই রে ভাই, আপনাদেরকে মজা দেওয়ার জন্য আমরা যে কষ্ট করতেছি এই পাথরের চরের মধ্যে, প্রায় 15-20 মিনিট হাঁটলাম, হাইডে আসার পরে পেলাম একটা নদী, আর একটা নৌকা ভাড়া করে আমরা ওই উপারে যাচ্ছি। ওই উপারে কিন্তু চা বাগান, এবং সেখানে আমরা জমিদার বাড়িতে যাব। যাই হোক, আমাদের সাথে থাকেন, আপনাদের মজা দেওয়ার জন্য শুধুমাত্র আমাদের কষ্ট, টাকা খরচ করে নৌকাতে কিন্তু আমরা ওই উপারে যাচ্ছি, আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ যা এখন পর্যন্ত আমার ব্লগ যারা দেখতেছেন। আমার মনে হয় না যে অন্য কোনো ব্লগার যে জাফলং এ এসে এত কষ্ট করবে, ব্লগটা এত লং করবে, বা এই জায়গাতে ঘুরছে, আমার মনে হয় না। আমি অনেক ব্লগ দেখছি, তার সাথে আমরা রয়েছি। হ্যাঁ, যে গোবিন্দ আছে, গোবিন্দ আসো আসো আসো, নৌকা থেকে নামো, কেমন অনুভূতি নৌকাতে? ভাই খুব ভালো ভালো, যাও যাও, ভালো লাগছে, যাও। হ্যাঁ হ্যাঁ, একটা বড় ভালো না কেন, কি পানিটা কিরকম?
তুমি যে পানি খাইলে অনেক ঠান্ডা অনেক ঠান্ডা ভালো পানি খাইছো ঠান্ডা পানি তাই না ঠান্ডা পানি অনেক ঠান্ডা Swear I won't forget this, why do I regret this? In my mind reckless, thoughts are feeling endless. Sitting up I'm breathless, anxiety's infectious. I feel so defenseless, betrayed and embarrassed. I hate being open, I hate being broken. I feel like an ocean, filled up with emotion. Anger ain't a potion, rub it on like lotion. Gotta feel it soaking, my mind open with scars that are broken. I can't move on till I look up. I feel so lost. চা বাগানটা ঘুরলাম, অনেক বড় এরিয়া দেখেন, কত মানে চা গাছ।